हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी अनेक भालो आछेन। आमराओ आलहामदुलिल्लाह भालो आछि। आज के रविवार ताई सकाल सकाल घूम थेके उठे आगे चा बसिए दिलाम, जेहेतु आज के आमार हजबैंड बासाय। भाबलाम जे पिठा बानाबो, आर शीतेर सकाल मानेई गरम गरम पिठा खावा खूबई भालो लागे। एई तो आमि चालेर गुड़ाटा एकटु हालका गरम पानी दिये भिजिए रेखेछि, जेहेतु शुकनो चालेर गुड़ा তা একটু ভিজে রাখতে হয়। এ তো গোলাটা তৈরি করে ফেলেছি আমি, 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চিতই পিঠাটা বানিয়ে নিব। গতকাল রাতে আমি খাসির মাংস রান্না করে রেখেছিলাম, তাই ভাবলাম যে সকালে পিঠাই বানাই। আমার কাছে মনে হয় রুটির চেয়ে পিঠা বানানোটা খুবই ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এই তো এখন আমি পিঠাগুলো বানিয়ে ফেলবো। এবছর আজকে ফার্স্ট পিঠা বানাচ্ছি এই শীতে। এর মধ্যে আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমাদের সবারই খুব সকালে ঘুম ভেঙে গিয়েছে, এখন 8টার মতো বাজে। আর যেদিন স্কুল থাকে ওদিন আরিয়ানের আর আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু আজকে খুব সকালে আমাদের সবার ঘুম ভেঙে গেছে। অবশ্য আজকে আমরা একটু বাহিরেও যাব, টুকিটাকি কেনাকাটা আছে তার জন্য। আর ওয়েদারটাও দেখলাম যে ভালো। অবশ্য দুপুরের পর থেকে অনেক বৃষ্টি আছে, তাই সকাল সকাল যেয়ে তাড়াতাড়ি চলে আসব বৃষ্টি নামার আগেই। এতো পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে, এখন আমরা খাওয়া শুরু করব। এই তো হয়ে গিয়েছে, দেখুন ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলে পিঠা বানালে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো কিছুই। আসলে সব সময় অবশ্য মনের মতো হতেও চায় না। এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা ঝটপট খেয়ে ফেলবো, খেয়ে তারপর রেডি হয়ে বাইরে চলে যাব। আজকে অনেক জায়গায় একটু যেতে হবে, একটু দৌড়াদৌড়ি আছে। আজকে একটা প্রিয় জিনিস আনতে যাব, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। বাইরের ওয়েদারটা তো খুবই সুন্দর, অনেক রোদ ছিল, আবার হালকা মেঘাচ্ছন্ন ছিল আকাশটা, তারপরও খুবই ভালো লাগছিল। এই তো আমরা মার্কেটে চলে এসেছি, আরিয়ানের জন্য কয়েকটা প্যান্ট কেনা ছিল তো ওগুলো কিনেছি। আর ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি নেওয়া যায়। অনেকদিন ধরেই ভাবছি যে যাবো যাবো, কিন্তু যাওয়া হচ্ছিল না কারণ অনেক বৃষ্টি ছিল আমাদের এখানে। আর এখন যেহেতু আরিয়ান স্কুলে যায় তো সবসময় বাহিরে বেরো হওয়া যায় না, কারণ ও স্কুল থেকে এসে খুবই টায়ার্ড থাকে, খাওয়া দাওয়া করে গোসল করে ঘুমিয়ে পড়ে, তো বিকালে আর বের হওয়া হয় না। যেহেতু পরের দিন সকালে আবার স্কুল থাকে তো আর ওকে নিয়ে বের হওয়া হয় না। তার উপরে এখন তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তার উপরে শীত, সব মিলিয়ে আর কি বাহিরে যাওয়া হচ্ছিল না। এতো ক্যাশ কাউন্টারে চলে এসেছি। আজকে আর তেমন কোনো কিছুই কিনবো না, শুধু আরিয়ানের প্যান্ট কেনার জন্যই মূলত বের হয়েছি। আর একটা জিনিস নেব, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আরিয়ান তো খুবই খুশি ছিল আসলে অনেকদিন পরে বাহিরে এসে, আমাদের কাছেও খুব ভালো লাগছিল কারণ সামারে দেখা যায় যে প্রায় প্রতিদিনই বাহিরে বের হওয়া হয়, কিন্তু এই উইন্টারে তেমন একটা বের হওয়া হয় না, তাই আজকে বাহিরে এসে খুবই ভালো লাগছিল। তারপরে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আসলে এদেশের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না, এই বৃষ্টি, এই রোদ, এই অবস্থা। আমরা ছাতা নিয়েই বের হয়েছি, সবার হাতেই ছাতা দেখতে পাচ্ছেন, কারণ যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। সকাল সকাল যেহেতু তাই লোকজন কম ছিল, কারণ সবাই বেশিরভাগ দুপুরের পরেই বের হয়।
আরিয়ানও খুশি ছিল, বাট তার চোখে একটু ঘুম ঘুম চলে আসছিল, কারণ খুব সকালে যেহেতু ঘুম থেকে উঠেছে আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে তারও ঘুম পেয়ে গিয়েছিল। এতো চুপ করে দাঁড়িয়ে আছে যেহেতু তার খুব ঘুম পাচ্ছিল। আসলে এখন আমি রেগুলার ভিডিও দিতে পারি না, অনেক লেট হয়ে যায় ভিডিও আপলোড দিতে, কারণ আরিয়ান যতই বড় হচ্ছিল তার জিদ ততই বাড়ছে, তাই তাকে নিয়ে আর ওরকম ভিডিও করা বা এডিট করা পসিবল হয়ে ওঠে না। এতো এখন আমরা যাচ্ছি হচ্ছে গরুর ভুঁড়ি আনার জন্য, এটা প্রায় এক বছর পরে মনে হয় পেলাম। এই করোনার জন্য এই সাইডটাতে তেমন একটা আশা হয়নি, তো গতকাল আমাদেরকে ফোন করে জানিয়েছে যে গরুর ভুঁড়ি এসেছে, তো আজকে যেন এসে আমরা নিয়ে যাই, এর জন্যই মূলত ওই সাইডটাতে যাওয়া হচ্ছে। এতো আমরা একটা বাঙালি খাবারের দোকানে এসেছি, এদিকে অনেকগুলো বাঙালি খাবারের দোকান পাওয়া যায়, তাই বাঙালি খাবার দেখলে খেতে খুবই ভালো লাগে, দেশের কথাও মনে পড়ে যায়, আর এই দোকানের খাবারগুলো খুবই টেস্টি ছিল। এই তো আরিয়ান বসে বসে মিষ্টি খাচ্ছিল, মিষ্টিগুলো খুব টেস্টি ছিল, অবশ্য সব সময় ভালো পাওয়া যায় না। এই তো গরুর ভুঁড়ি নিয়ে আমরা বাসায় চলে এসেছি, এখানে 3 কেজি ভুঁড়ি ছিল, এগুলো পরিষ্কার করাই থাকে, আর গরুর মাংসের সাথে এমনি ভুঁড়ি নেওয়া যায় সেগুলো পরিষ্কার করা থাকে না, তাই পরিষ্কার করা খুবই একটা ঝামেলার ব্যাপার, তাই আমরা এভাবেই আলাদা করে কিনে আনি। আমি আর একটু হালকা পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এতো সিদ্ধ করে আমি কেটে নিয়েছি এভাবে, এখন এগুলো আমি ঢিপে রেখে দিব কতটুকু, আর আজকের জন্য কিছু রান্না করব, যেহেতু অনেকদিন পরে পেয়েছি তাই এখনই রান্না করছি। অবশ্য বাসায় এসে লাঞ্চ করে আমরা একটু শুয়েছিলাম, এখন উঠেছি, এখন আমাদের এখানে প্রায় 9টার মতো বেজে গিয়েছে, তারপরও ভাবলাম যে রান্না করে ফেলি। আজকে আমি একটু আলুও দেব সাথে, কখনো আলু দিয়ে রান্না করিনি কিন্তু আজকে কেন জানি ইচ্ছা করলো। এই তো আলুগুলোকে ফার্স্টে আমি কেটে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন হালকা ভেজে নিচ্ছি, কারণ আমাদের এখানকার আলুগুলো খুব সহজেই গলে যায়, তাই একটু ভেজে নিলে শক্ত থাকে আর ভালোও লাগে খেতে। এতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা খুবই ইজি রান্না করা, আসলে পরিষ্কার করাটাই কষ্টের ব্যাপার, এই জন্যই পরিষ্কার করা থাকে যেটা সেটাই নিয়ে এসেছি যাতে তেমন একটা কষ্ট না হয়। এতো এখন আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এখানে মশলাগুলো একটা কাপের মধ্যে পানির মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে দিতে ইজি হয়। এখানে আমি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দেন একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে ঝাল দিয়েছি, কারণ এটা যত ঝাল হয় আমার কাছে খেতে তত বেশি ভালো লাগে। এতো ঝটপট করে রান্না করে ফেলছি, যেহেতু এখন প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে, কারণ আরিয়ানকেও তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে যেহেতু সকালে স্কুল আছে। এতো সারাদিনে আজকে আমাদের খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে যেহেতু বাইরে গেলাম আর যেহেতু আজকে ভুঁড়িটাও পেয়েছি, এটা খুবই ফেভারিট একটি খাবার আমার। এতো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিব, এটা তো প্রায় সিদ্ধ হয়েই গিয়েছিল তাই রান্না করতে আর তেমন একটা সময় লাগবে না। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এতো এটাকে এখন ভালো মতো কষিয়ে নেব যাতে মশলাগুলো ঠিকঠাক মতো ভিতরে ঢুকে।
এত কষানো হয়ে গিয়েছে, এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি দিব না। অবশ্যই পানিটাকেও আমি একেবারে শুকিয়ে ফেলবো। এখন 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এখন সেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে ফার্স্ট আলু দিলাম, জানি না খেতে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আর যারা আলু খেতে তেমন একটা লাইক করেন না, তারা না দিয়েও রান্না করতে পারেন। এই তো খুব সহজ রেসিপিতে এটা রান্না করে দেখালাম, আশা করি আপনাদের কাজে লাগবে। এই তো হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে উঠে গিয়েছে, তার মানে আমার রান্নাও শেষ। এখন আমি এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এই তো এখন আমাদের খাবার রেডি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।